সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম ধানের পাইকারি হাটে। আজ 2 জানুয়ারি 2023 রোজ সোমবার। এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সেই ঐতিহ্যবাহী পুষ্পপাড়া ধানের পাইকারি হাটে। প্রিয় দর্শক, ধানের দাম আজকের বাজার দরে বাড়তি নাকি কমতি সেটা কিন্তু আমরা সরাসরি জেনে নেব ব্যবসায়িক ভাইদের সাথে এবং কথা বলবো ধান বিক্রেতাদের সাথে। এক কথায় আমরা ধান চাষিদের সাথে কথা বলবো, কথা বলে জানবো। তো চলুন দর্শক, আমরা চাষি ভাইদের সাথে একটু কথোপকথন হোক, দেখি কী অবস্থা আজকের ধানের বাজার দর, কোন জাতের ধানের দাম কেমন যাচ্ছে একটু জানি। চলুন দর্শক। এটা কি ধান কাকা? 48। ধান কি বিক্রি করছেন? হ্যাঁ বিক্রি করছেন? না করেন নাই। কত দাম হচ্ছে? 1250। 1250 টাকা? এটা তো মাটি মুটি আছে, চারি আনেন নাই, কুলাঝারা করে আনেন নাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দাম হয়েছে 1250 টাকা প্রতি মণ। আচ্ছা কত মণ ধান নিয়ে আসছেন আজকে? এইগুলাই এক মণি। এক মণি? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এটা কি ধান কাকা? ধানি গোল্ড। দাম হচ্ছে না? কত দাম বলছে? 1250 টাকা বলছে প্রতি মণ। ইতিপূর্বে এই ধান কি হাটে আনছিলেন? হ্যাঁ আনছিলেন। তখন কি দাম বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। আর সেক্ষেত্রে সেই পরিমাণের থেকে এখন কতটুকু কম বোঝেন? ওই আপনারা তাতে বোঝা যায় যে 50-40 টাকা এরকম, 40-50 টাকা কম কমে গেছে। কমে গেছে? আচ্ছা আচ্ছা। এটা এটা কি একই জাতের ধান? এটা 39 ধান। 39 ধান? এটা কি কত মন ধান নিয়ে আসেন? এটা এক মন ধান নিয়েছে। এক মন ধান নিয়ে আসেন। এই যে 39 ধান, এর আগে হাটে নিয়ে আসছেন তো না? তখন কত দরে বিক্রি করছেন? বেতিতে 1330 পর্যন্ত। আচ্ছা, আজকের বাজার দরে কত দাম বলতেছে? আজকের বাজার দরে দাম বলতে তো হইলে 1280, 1260। সেক্ষেত্রে আমরা বুঝতেছি ধানের দাম 100 টাকা 80 টাকা 50 টাকা এরকম কমে গেছে প্রতি মণের উপর, তাই না? আচ্ছা ধন্যবাদ, আমরা অন্য একজনের সাথে আবার কথা বলি। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা কথা বলতেছি প্রান্তিক পর্যায়ের চাষিদের সাথে, আর কথা বলে জানতে পারছি যে ধানের দামটা কমছে, সকল প্রজাতির ধানের দাম কমছে। আমরা গুটি সর্ণা, মামুন সর্ণা, মানে সর্ণা জাতের যত ধান আছে সব ধানের দাম কিন্তু আমরা জানছি। সব মিলিয়ে বুঝতে পারছি যে ধানের দাম কমছে। স্বর্ণ জাতের যেগুলো ধান আছে সেগুলো 1100 থেকে 1150 টাকা প্রতি মণ বেচা কেনা হচ্ছে। আর চিকন কোয়ালিটির যে কাটারি আছে, জিরা আছে, মিনিকেট আছে, সে ধানগুলো কিন্তু আজকের বাজার দরে আমরা শুনছি সর্বোচ্চ 1500 টাকা প্রতি মণ বেচা কেনা হচ্ছে। আর পুষ্পপাড়া ধানের পাইকারি হাট আমরা দেখি যে প্রত্যেক সপ্তাহেই যে মানে হাটটি লেগে থাকে, প্রত্যেক সপ্তাহে 2 দিন হয়ে থাকে হাটটি, সোমবার এবং প্রতি বৃহস্পতিবার। প্রচুর পরিমাণে ধানের আমদানি হয় আপনারা দেখতে পাচ্ছেন। তো সব মিলিয়ে আজকে পুরাতন ধান বলতে 29 বা 28 ধান আমরা হাটে আজকে দেখি নাই, তারপরেও সব মিলিয়ে আজকের ধানের বাজার দর কমতি পাইছি, সব জাতের ধানের দাম কম।